হ্যালো বন্ধুরা, আপনারা যারা ফেসবুক আইডি ব্যবহার করে থাকেন তারা কিন্তু অনেক সময় অনেক পুরনো হিস্ট্রি গুলা, অর্থাৎ আমরা যখন হিস্ট্রি আপলোড করি তখন কিন্তু সেই হিস্ট্রি গুলা কিন্তু 24 ঘন্টা কিংবা একদিনের মধ্যে কিন্তু সেগুলা সরে যায়। তো আপনারা কিভাবে খুব সহজে আপনার 5 বছর আগের যে হিস্ট্রি গুলো আপলোড করছেন কিংবা 2 বছর, 1 বছর, 3 বছর যত পুরনো হিস্ট্রি আপলোড করে থাকে না কেন, সেগুলো কিভাবে আপনি খুব সহজে আবার কিন্তু আপনার ফেসবুক আইডিতে কিন্তু আপনি আপলোড করতে পারবেন কোনো কোনো ঝামেলা ছাড়াই। আপনি কিন্তু সেই হিস্ট্রিগুলো ডিলিট হওয়ার পরে কিন্তু আপনি খুঁজে বের করতে পারবেন আপনার যে ফেসবুক আইডি আছে সেটার মাধ্যমে। তো চলুন ভিডিও শুরু করি। তো ভিডিও শুরু করার আপনাকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটন ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিওর জন্য। তো আমি সাজুল ইসলাম বাবু আপনাদের সাথে, আর আপনারা দেখছেন আমার চ্যানেল এজ বাংলা টিপস। তো বন্ধুরা, মোবাইল স্ক্রিনে আপনাদের আবার স্বাগতম। বন্ধুরা, প্রথম সরাসরি আপনার ফোন থেকে যে ফেসবুকের যে মেন অ্যাপটা আছে আপনি সরাসরি সেখানে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে ডান দিকে জাস্ট 3 লাইন মধ্যে ক্লিক করে সরাসরি আপনার ফোন থেকে আপনি আপনার যে ফেসবুক আইডির মেন আইডিটা আছে সেখানে আপনি সরাসরি চলে যাবেন। তো আমি ফেসবুকে আমাদের এখানে কিন্তু আমার ফেসবুক আইডি, তো যারা এখানে ফলো করেন তারা অবশ্যই ফেসবুক আইডিটাকে ফলো করে দিয়ে আসতে পারেন। এখন এখান থেকে করবেন আপনারা জাস্ট এই যে 3 ডট অপশনটা দেখতে পাচ্ছেন, আপনারা সিম্পলি সেই 3 ডট অপশনটা জাস্ট ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে খুব সহজে এখান থেকে পেয়ে যাবেন অনেকগুলো অপশন। এখান থেকে 4 নম্বরের অপশন দেখতে পাচ্ছেন যে RCB বলে অপশনটা দেখতে পাচ্ছেন, সিম্পলি সেটার উপরে জাস্ট আপনি ক্লিক করে দেবেন। তো এখান থেকে আপনারা ক্লিক করলেই খুব সহজেই আপনাদের দেখতে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন যে স্টোরি অপশন দেখতে পাচ্ছেন, প্রথমেই খুব সহজেই এই স্টোরিতে আপনারা জাস্ট এটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করলে খুব সহজে এখান থেকে আপনাদের যে হিস্ট্রিগুলো ইতিমধ্যে আপনারা আপলোড করছেন ফেসবুকে সেগুলো কিন্তু খুব সহজে আপনারা কিন্তু দেখতে পারবেন। তো আমার ফেসবুক আইডিটা কিন্তু একেবারে নতুন, আমি কিন্তু ফার্স্ট যে হিস্ট্রিটা আপলোড করছিলাম সেটা কিন্তু এটাই আমার কিন্তু ফার্স্ট হিস্ট্রিটা। তো আপনারা যেহেতু ফার্স্ট এপ্রে যদি 2 বছর 5 বছর আগেও যদি আপনি ফেসবুক আইডি যত পুরনো হবে তত পুরনো হিস্ট্রিগুলো আপনি কিন্তু খুব সহজেই পেয়ে যেতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি। তো ভিডিওটি যে কোনো সমস্যা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।